আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, চট্টগ্রাম জেলার আওতাধীন 15টি উপজেলা ভূমি অফিস এবং 6টি সার্কেল ভূমি অফিসের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত 60টি পদে 140 জন লোক নিয়োগ দেওয়া হবে। যে সকল প্রার্থীগণ আবেদন করতে ইচ্ছুক তাহারা আগামী 18 তারিখ 7 মার্চ 2021 ইংরেজি বিকাল 5 ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন করে সাবমিট করতে হবে। এখন আমরা দেখব যে সকল পদে লোক নিয়োগ দেওয়া হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি টপিক নম্বর 1 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হল 24টি, আর শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর দ্বিতীয় নম্বরের যোগ্যতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আর দুই নম্বরে দেখতে পাচ্ছি নাজির কাম কেশিয়ার, পদের সংখ্যা হল 14টি, আর শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর তিন নম্বরে দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে পদের সংখ্যা হল 13টি, শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চার নম্বরে রয়েছে সার্টিফিকেট পেশকার, এখানেও পদের সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পাঁচ নম্বরে সার্টিফিকেট সহকারী, এখানেও পদের সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ছয় নম্বরে হল ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী, এখানে পদের সংখ্যা হল 11টি, আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হল স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে সাত নম্বরে পদের নাম হল অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা হল 50টি, আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে 8ম শ্রেণী পাস। প্রিয় শ্রোতাবৃন্দ, এরপরে আবেদনের জন্য কিছু শর্তাবলী রয়েছে। তন্মধ্যে এক নম্বর হল প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দুই নম্বরে প্রার্থীর বয়সসীমা 18/7/2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নহে। প্রিয় শ্রোতাবৃন্দ, এরপরে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো একটু দেখে নেবেন। এরপরে এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত আরও কিছু নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে। তন্মধ্যে 14 নম্বরে দেখতে পাচ্ছি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, এই যে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এখানে গিয়ে আবেদন করতে হবে। আমি উক্ত ওয়েবসাইটের লিঙ্কটি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা ওখানে গিয়ে আবেদন করতে পারেন। আর এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ 23/6/2021 সকাল 10টা এবং শেষ তারিখ হল 18/7/2021 বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী
72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা পরীক্ষার ফি কত টাকা কিভাবে জমা দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য জনপ্রতি অর্থাৎ 1 থেকে 6 নাম্বার ক্রমিকের পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা এবং 7 নম্বর ক্রমিকের পদের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ফি জমা দিবেন, কতক্ষণের মধ্যে জমা দিতে হবে ইত্যাদি বিষয়। যা হোক, যারা আবেদন করতে ইচ্ছুক তারা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন অথবা প্রিন্ট করে নেবেন। এই যে আপনারা এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড আর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন। তারপরে বিস্তারিতভাবে পরে আবেদন করবেন। এরপরে আমি এখন দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন। আমি উক্ত লিঙ্কটি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন অফিস অফ দ্য ডিপুটি কমিশনার চট্টগ্রাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখানে গিয়ে উক্ত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই যে এখানে আপনারা যে পদের জন্য আবেদন করবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম, এখানে অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, এরপরে বার্থ রেজিস্ট্রেশন ইত্যাদি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস, এরপরে আছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ইত্যাদি, এগুলো পূরণ করবেন। পূরণ করার পর এখানে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনাদের আরেকটি ধাপ রয়েছে পোটু সিগনেচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা একটি ফটো আপলোড করবেন, তারপরে আপনাদের সিগনেচার আপলোড করবেন। এরপরে আপনারা পেমেন্ট স্ট্যাটাস এখানে যাবেন, গিয়ে এখানে আপনাদের ইউজার আইডি দিয়ে সাবমিট করবেন। এরপরে অ্যাডমিট কার্ড, যখন অফিস কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড পাবলিশ করবে তখন আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এখানে এখন দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ইজ নট পাবলিশড ইয়েট, যেহেতু এখনো আবেদন চলছে সেই জন্য এখনো অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না। যখন অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে তখন আপনারা এখানে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, ভূমি সম্পর্কিত এই ধরনের আরও নিয়োগ বিজ্ঞপ্তি সহ এবং ভূমি রিলেটেড বিভিন্ন আইন কানুন বিষয়ে ভিডিও প্রকাশ করা হবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনারা প্রত্যেকটি ভিডিও পেতে পারেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।